আজকাল বিয়ের জোড়া মেলাতে মানুষ ঘটক ছাড়াও অনলাইনের বিভিন্ন সাইটে খোঁজ করে থাকেন এবং বিজ্ঞাপনও দেন পাত্র বা পাত্রীর সন্ধানে। যদিও ইদানিং মানুষ লাভ ম্যারেজের দিকেই বেশি ঝুঁকেছে, তবুও পাত্র পাত্রীর খোঁজে বিজ্ঞাপন দেওয়ার প্রথা যেন চিরায়ত। খবরের কাগজে প্রতিদিনই পাত্র পাত্রী চাই শিরোনামে লেখা ছাপা হয়। কিন্তু জানেন কি, কবে থেকে চালু হয় এই বিজ্ঞাপনের রীতি? প্রায় 150 বছর আগে বাংলা খবরের কাগজে যখন প্রথম পাত্র পাত্রীর বিজ্ঞাপন বেরোয়, ব্যাপারটি সহজে মেনে নিতে পারেনি তৎকালীন বঙ্গসমাজ। 1871 সালের 11 জুলাই তৎকালীন বাংলার একটি সংবাদপত্র এক্সচেঞ্জ গ্যাজেটে ছাপানো হয় একটি বিশেষ বিজ্ঞাপন। বিবাহ শিরোনামের ওই বিজ্ঞাপনটিতে লেখা ছিল, একজন কর্মচারী যিনি 20 বৎসর কর্মকার্য করিয়াছেন, এখন তাহার বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে। তিনি এমন একটি কোণে চান যাহার বয়স 25 বৎসরের অধিক নহে এবং সংসারের কাজকর্মে বিশেষ নিপুণ। টাকা কড়ির প্রয়োজন নাই, বর বেশ সুখে স্বচ্ছন্দে আছেন। কোনেরা দরখাস্তের সঙ্গে যেন নিজ নিজ চেহারার ছবি পাঠাইয়া দেন। যাহার চেহারা পছন্দ না হইবে তাহার চেহারা ফিরাইয়া দেওয়া যাইবে। কোনেরা ও কে নামে শিরোনাম দিয়া এক্সচেঞ্জ গেজেট ছাপাখানায় অধ্যক্ষের নিকট দরখাস্ত পাঠাইয়া দিবেন। আজকের পাত্রপাত্রী বিজ্ঞাপনের নিরিখে দেখলে তেমন কিছুই অস্বাভাবিক না, কিন্তু সেই সময় এটি দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে যে বিয়ে করা যায়, এমন ঘটনায় রক্ষণশীল সমাজও রেগে ওঠে। এই ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তৎকালীন অন্যান্য কাগজের সম্পাদকদের কাছ থেকেও। সুলভ সমাচার পত্রিকার পক্ষ থেকে বলা হয়, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়া লোকে তো ঘরবাড়ি গাড়ি ঘোড়াই কিনিয়া থাকে, কিন্তু বিজ্ঞাপন দ্বারা কি রূপে বিবাহের সম্বন্ধ স্থির হইতে পারে? এমন বিবাহের চেয়ে আইবুড়ো থাকা ভালো। পরবর্তীকালে এই পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনই খবরের কাগজের অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।